নমস্কার বন্ধুরা, প্রায় সমস্ত দুধ খাওয়া শিশুদের পেটে কখনো না কখনো গ্যাস হয়। এই ভিডিওটিতে বলবো মায়েদের কোন ভুলগুলোর জন্য শিশুর পেটে গ্যাস হয়, শিশুর পেটে গ্যাস হয়েছে কিনা তা কিভাবে বুঝবেন, আর শিশুর গ্যাস ঠিক করার সহজ এবং কার্যকরী কিছু উপায়। আপনি যদি এই ভিডিওটি দেখতে চান তবে এই ভিডিওটির নিচে দেখুন, এই ধরনের একটি লাইক চিহ্ন দেওয়া রয়েছে, ওটিতে প্রেস করে দিন। আপনি লাইক বাটনটিতে প্রেস করলেন, তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রথমে দেখে নিন আপনার কোন ভুলগুলোর জন্য আপনার শিশুর পেটে গ্যাস হয়। 1 নম্বর হলো, শিশুকে শুয়ে শুয়ে দুধ খাওয়ালে শিশুর পেটে গ্যাস হবে। 2 নম্বর, দুধ খাওয়ানোর সময় শিশুর মাথা শরীরের তুলনায় একটু বেশি করে ওপরের দিকে উঠিয়ে না রাখলেও শিশুর পেটে গ্যাস হয়। 3 নম্বর, যদি আপনি বোতলে দুধ খাওয়ান তবে বোতলের মুখে ছাঁদা ছোট না রাখলে আর 3 মাস অন্তর মাইপোষ না বদলালেও বাচ্চার পেটে গ্যাস হয়। 4 নম্বর, আর সব থেকে বড় ভুলটি হলো প্রত্যেকবার বাচ্চাকে দুধ খাওয়ানোর পর ঢেঁকুর না উঠানো। এবার কারণ যাই হোক, বুঝবেন কিভাবে কি বাচ্চার পেটে গ্যাস হয়েছে? পেটে গ্যাস হলে শিশুর পেট খুব শক্ত হয়ে যাবে, শিশু কিছু খেতে চাইবে না, ঘুমোবে না। শিশুর পেটে হাত দিয়ে হালকা করে একটু চাপড়ালে ঢপ ঢপ করে শব্দ হবে। কখনো কখনো শিশুর মুখ লাল হয়ে যাবে, তবে বুঝবেন শিশুর পেটে খুব গ্যাস হয়েছে। আর যদি দেখেন কখনো শিশু খুব কাঁদছে, চুপ করানোর অনেক চেষ্টা করছেন কিন্তু শিশু চুপ করছে না, তখন বুঝে নিতে হবে কি শিশুর পেটে গ্যাসই হয়েছে। কারণ গ্যাসের জন্য যখন শিশু কাঁদে তখন আপনি হাজার চেষ্টা করলেও বাচ্চা একটু চুপ করবে, আবার কিছুক্ষণ পরে কাঁদতে শুরু করবে। আর গ্যাসের জন্য পট করে ডাক্তারের কাছে না দৌড়ে বাড়িতে কিছু উপায় করলেই গ্যাস ঠিক হয়ে যাবে। প্রথমেই বলে রাখি, বাড়িতে ছোট শিশু থাকলে ডাক্তারের সঙ্গে কথা বলে যে কোনো একটি গ্যাসের ঔষধ, নিউপ্যাপটিন হতে পারে, গ্রাইপ ওয়াটার বা এই ধরনের কোনো গ্যাসের ঔষধ অবশ্যই বাড়িতে রাখবেন। যখনই বাচ্চার মধ্যে কোনো হজমের সমস্যা দেখবেন তখন একটু ওষুধ খাইয়ে দেবেন। সাধারণত হজমের ঔষধ খাওয়ালে কোনো অসুবিধে হয় না, তবুও আপনি আপনার ডাক্তারের সঙ্গে এ ব্যাপারে কথা বলে নেবেন। এছাড়াও বাচ্চার পেটে গ্যাসের সমস্যা দেখলে কিছু সময়ের জন্য শিশুকে পেটের দিকে উপুর করে শোয়াবেন, এতে শিশুর পেটে চাপ পড়বে আর শিশুর পেটের গ্যাস বেরিয়ে যাবে। শিশুর পেটের গ্যাস ঠিক করার আরেকটি উপায় হলো, হাতে একটু নারকেল তেল নিয়ে গোল গোল মানে ক্লকওয়াইজ ভাবে বাচ্চার পেটে হালকা করে মালিশ করবেন, এতে খুব তাড়াতাড়ি শিশুর পেট থেকে গ্যাস বেরিয়ে যাবে। না হলে বাড়িতে যদি রান্নার হিং থাকে তবে 1 চামচ গরম জলে 1/2 চামচ হিং মিশিয়ে একটি পেস্টের মতো তৈরি করে শিশুর নাভি ও নাভির আশেপাশে ওই পেস্ট লাগিয়ে দিন, সঙ্গে সঙ্গে গ্যাস ঠিক হয়ে যাবে। যখন পেটে গ্যাস হবে তখন শিশুর পা দুটিকে ধরে সাইকেল চালানোর মতো এক্সারসাইজ করাবেন আর মাঝে মাঝে হালকা হালকা পেটে চাপ দেবেন, এতেও শিশুর পেট থেকে গ্যাস বেরিয়ে যাবে। সবশেষে বলবো, প্রত্যেকবার বাচ্চাকে দুধ খাওয়ানোর পর ঢেকুর অবশ্যই ওঠাবেন। নাও যদি বাচ্চা ঢেকুর তোলে তবুও 10 থেকে 15 মিনিট শিশুকে আপনার কাঁধে লাগিয়ে রাখবেন। এই একটি কাজ যদি আপনি ঠিক মতো করতে পারেন তবে আপনার বাচ্চার কোনোদিনও গ্যাস হবে না। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনার কাজে লাগলো। বাচ্চার গ্যাসের বিষয়ে আপনি যদি কিছু জানেন তা কমেন্টে অবশ্যই লিখবেন, এতেও অনেকের উপকার হবে। আর নিচে লাইক বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।